অবাধ্য এই ছয়টি জাতির কথা রব্বুল আলামিন কোরআনুল কারিমে আলাদা আলাদা আলোচনা করেছেন আবার একটি আয়াতে তাদের উপরে যে বিভিন্ন গজব দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন সেই কথা আল্লাহ এভাবে বলেছেন কোরআনুল কারিমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতে 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ফাকুল্লান আখযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়ামিনহুম মান আখযাতহুস সাইহাতু ওয়ামিনহুম মান خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون الله تعالى বলছেন প্রত্যেককে আমি তাদের প্রত্যেককেই আমি তাদের পাপের কারণে অবাধ্যতার কারণে পাকড়াও করেছি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা কারো কারো অবাধ্যতার কারণে আসমান থেকে আমি প্রস্তর নিক্ষেপকারী বাতাস পাঠিয়ে ধ্বংস করে দিয়েছি ওয়ামিনহুম মান আখযাতহুস সাইহা আবার কারো কারো জন্য আকাশ থেকে বজ্র নিনাদ পাঠিয়েছি ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আর্দ আবার কোন কোন জাতিকে তাদের অবাধ্যতার কারণে জমিনের নিচে ধসায়া দিয়েছেন কে ওয়ামিনহুম মান আগরাকনা আবার কাউকে কাউকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন আমরা তো বলি পানির অপর নাম জীবন কিন্তু ফেরাউনের জন্য হয়েছে পানির অপর নাম মরণ তাহলে বোঝা গেল যেই পানি পান করে মানুষ জীবন বাঁচায় ওই পানি দিয়ে যিনি আবার মেরে ফেলতে পারেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি যেটা দিয়ে আল্লাহ বাঁচাতে পারেন সেটা দিয়ে আল্লাহ মেরেও ফেলতে পারেন কারণ আমার আল্লাহর পরিচয় হলো ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া জন্ম এবং মৃত্যুর ফয়সালা যার হাতে সবাই বলেন তিনি কে এজন্য ঈমানদাররা এই বিশ্বাস করে বলে তারা কখনো ঈমানের পথে চলতে গিয়ে কোন জালিম শক্তির সামনে মাথা নোয়ায় না কারণ তারা ভালো করে জানে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না মৃত্যুর ফয়সালা হয় আসমানে আল্লাহ যদি কারো জন্য মৃত্যু লিখে না রাখেন তো দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলিতে ফেলে দিল আগুনের কুণ্ডলিতে ফেলার আগে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল কি ব্যাপার ইব্রাহিম কিছুক্ষণ পরেই তো আমি তোমাকে আগুনে ফেলে দিব আগুনে নিক্ষেপ করব তোমার কি ভয় লাগছে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন নমরুদ তুমি কারে ভয় দেখাও আমি আল্লাহর দিন প্রচার আর প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আমি যে আগুনে ঝাঁপ দিব আগুনে ঝাঁপ দেওয়ার কারণে আমার রব যদি খুশি হয়ে যান তো একবার কেন আমার রবকে খুশি করার জন্য বারবার বারবার আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না ইমানদার যাকে ভয় করে পুরুষের মতো জবাব দিয়ে বলেন তিনি কে ইমানদাররা মৃত্যুকে ভয় করে না মৃত্যুকে ইমানদাররা মনে করে আল্লাহর সাথে সান্নিধ্য লাভের একটা মাধ্যম এজন্য ইমানদার আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য দিন কায়েমের আন্দোলনে শাহাদাতের ঈদগাহে সামিল হতেও সে কখনো হতাশ হয় না ভয় পায় না শাহাদাতের মৃত্যুকে মোমিন সব সময় সৌভাগ্যের মৃত্যু মনে করে কারণ শহীদী মৃত্যু হলো শ্রেষ্ঠ মৃত্যু মৌত তো আমার হবে আপনার সবার হবে আমার আপনার সবার একদিন মরণ হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই বিছানায় পড়ে মারা গেলেও মরতে হবে অ্যাক্সিডেন্ট করে মারা গেলেও আপনাকে মরতে হবে স্ট্রোক করে মারা গেলেও মরতে হবে রোগে সুখে আক্রান্ত হয়ে মরলেও আপনাকে মরতে হবে যেভাবেই আপনি মারা যান হিসাব আছে বিচার আছে কিন্তু একটা মৌত হলো এমন মৌত এই মৌতের মর্যাদা এত বেশি এই মৌতের পরে কোনো হিসাব হয় না কোনো বিচার হয় না সেই মৌত হলো শাহাদাতের মৌত আল্লাহর দিনের জন্য দিন
কায়েমের আন্দোলনের জন্য ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে যারা নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যায় আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের থেকে কোনো হিসাব নেন না বিচারও করেন না বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেন এই জন্য মুমিন অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না রাখবে মরতে তো হবেই কিন্তু শাহাদাতের মৃত্যু পাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার এই জন্য নবীজির সাহাবীরা শহীদ হওয়ার জন্য ব্যাকুল ছিলেন শহীদ হওয়ার জন্য পাগলপাড়া ছিলেন এই রকমও কিছু সাহাবী আছেন বাসর ঘরে নতুন বউ ফেলে দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার জন্য জিহাদের মাঠে ছুটে গিয়েছেন আমরা ঈমান কি বুঝলাম আর নবীজির সাহাবীরা ঈমান কি বুঝলেন আপনারা জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস পড়বেন এখানে অনেক যুবকরা এসেছেন যৌবন বয়সে যুবকরা যখন ফেসবুক ইউটিউব টিকটক আর রং তামাশায় ব্যস্ত নবীজির যুবক সাহাবীরা সেই সময়ে ছিলেন দ্বীন কায়েমের আন্দোলনে ব্যস্ত কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা যায় কোরআনের রাজ প্রতিষ্ঠা করা যায় কোরআনের শাসন কায়েম করা যায় ২৪টা ঘন্টা তারা এই চিন্তায় এই ধ্যানে ব্যাকুল ছিলেন পাগলপাড়া ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আন উস্কো খুস্কো চুল পেটে মানুষ কুচকুচে গা কুচকুচে কালো গায়ের চামড়া বিবাহ শাদি করতে পারেন নাই যখন বিয়ে হয়েছে নতুন বউয়ের সাথে যখন প্রথম রাতে রোমান্স করার কথা তখনই জিহাদের ডাক এসেছে বলে বাসর ঘরে নিজের বিবিকে ফেলে জিহাদের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়েছেন আল্লাহু আকবার আর হানজালা রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস তো আপনাদের জানাই আছে তিনি ওই সাহাবী বাসর ঘরে তিনিও বউ রেখে গিয়ে শহীদ হয়েছেন তাহলে বোঝা গেল মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না বরং যে ব্যক্তি এই দুনিয়া লুবি দুনিয়া খোর যারা কাফির মুশরিক মুনাফিক তাদের জন্য দুনিয়াটাই হলো জান্নাত আর দুনিয়া জান্নাতুল লিল কাফির জান্নাতুল লিল কাফির ওয়া সিজনুল লিল মুমিন দুনিয়া হলো কাফিরের জন্য কাফিরের জন্য জান্নাত আর মুমিনের জন্য জেলখানা মুমিন কখনো দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না এজন্য সে মৃত্যুকে পরোয়াই করে না মুমিন মনে করে মৃত্যু যদি হয়েও যায় তাহলে এটার মাধ্যমে আমার যার সঙ্গে মোলাকাত হবে তিনি কে কয়টা জাতিকে আল্লাহ শেষ করে দিয়েছেন আরেকটু জুড়ে বলেন কেন শেষ করে দিয়েছেন পাপাচারের কারণে গুনাহের আমরা যে আছি আমরা কি রিস্ক মুক্ত কথা বলেন আমি তো দেখতে পাচ্ছি আমরা সামনে বিরাট গজবের মধ্যে নিপতিত হওয়ার ঝুঁকিতে আছি আগামীতে ভয়াবহ বিপদ আসছে আমাদের জন্য গজব আসছে কেন আসছে কারণ আমরা নবীজির করা ভবিষ্যৎবাণী যেগুলো ছিল যে পাপগুলোতে ডুবে গেলে একটা জাতি ধ্বংস হয়ে যাবে বালা মুসিবত ভূমিকম্প ঘূর্ণিঝড় আসমানের গজব জমিনের গজব আসবে নবীজি যেগুলো বলেছেন এগুলো ইতিমধ্যে আমাদের চারপাশে আরম্ভ হয়ে গিয়েছে তাহলে শুনুন আল্লাহর হাবিব কি বলেছেন তিরমিদি এবং ইবনে মাজা শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহি মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছেন আল্লাহর হাবিব সতর্ক করেছেন আল্লাহর নবী বলেছেন ইদা ফাআলাত উম্মতি খামসা আশারাতা খাসলাতান হাল্লা বিহাল বালা যখন আমার উম্মত ১৫টি কুকর্মে জড়িয়ে পড়বে তাদের উপরে গজব আসবে যার তরফ থেকে তিনি কে কয়টা কয়টা গুনাহ আর একটু জোরে বলেন কয়টা আর একটু জোরে সাহাবীরা এই কথা শুনে নবীজিকে জিজ্ঞেস করলেন ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর নবী
সেই গুনাহগুলো কি সেই পাপগুলো কি যেই পাপাচারে জড়িয়ে পড়লে গোটা জাতির উপরে গজব চলে আসে নবীজি তখন শোনালেন নবীজি বললেন এক নাম্বার হলো ইযা কানাল মাগনামু দুওয়ালা রাষ্ট্রের সম্পদ যখন নিজের সম্পদ মনে করে লুটপাট আরম্ভ হবে রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদকে তার বাপ দাদার সম্পদ মনে করে বাপ দাদার সম্পদের মতো ভোগ করবে রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদকে লুটপাট করে চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানাবে আমেরিকা কানাডায় বাড়ি বানাবে রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুটপাট করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাবে দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ চুরি করে যখন বিদেশে পাচার আরম্ভ হবে এইভাবে করে চোরেরা ডাকাতেরা লুটেরা আর দুর্নীতিবাজরা যখন রাষ্ট্রের সম্পদকে চেটে পুটে লুটপাট দুর্নীতি করে খাওয়া আরম্ভ করবে ওই জাতির উপরে গজব যিনি দিবেন তিনি কে অবশ্য এই ধরনের শেষরা চোর এখন নাই হ্যাঁ দেখেন না আঙ্গুল ফুলে কেউ যদি সৎ ভাবে দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় দায়িত্ব কেউ যদি সৎভাবে পালন করে তার সম্পদ বারবার কথা নয় কমে যাওয়ার কথা আমাদের বেলায় কি হয় আরেকটু জোরে বলেন খুব আল্লাহওয়ালা মানুষ তো এই জন্য বেড়ে যায় খুব আল্লাহওয়ালা মানুষ এই জন্য এত বেড়ে যায় আমার দেশে নেয়ামত আর নেয়ামত এত নেয়ামত আল্লাহ আমার দেশে দিয়েছেন এই রকম নেয়ামত পৃথিবীর বহু দেশেই নাই মধ্যপ্রাচ্যের এমন কিছু দেশ আছে যেখানে বেশিরভাগ জমি হলো এমন মরুভূমি হওয়ার কারণে কোনো ফসল ফলে না কিন্তু দেখেন আমার দেশে সামনে পিবামে যেদিকেই চোখ যাবে আপনার নয়ন জুড়িয়ে যাবে ফসলের সমারোহ সবুজ ফসলের মাঠ দেখলে চক্ষুটা শীতল হয়ে যায় এত নেয়ামত আল্লাহ আমাদের দেশে দিয়েছেন এত উর্বর মাটি আমরা যে ময়দানে কথা বলছি এর চারপাশে অত প্রচুর ধান ফলেছে অনেক ধানের ক্ষেত এখানে হয়েছে এই যে এই জমিনকে এত উর্বরা শক্তি এত উৎপাদন শক্তি যিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এই যমুনা নদীর এই দিকে আসলে চক্ষু এমনি শীতল হয়ে যায় নয়ন জুড়িয়ে যায় এত ফসল এত ফসল ধান গম ভুট্টা আলু এই যে জয়পুর হাটের আলু তো বিখ্যাত আলু জয়পুর হাটে এত আলু হয় লালমনির হাট কুড়িগ্রাম অঞ্চলে গেলে দেখা যায় তিস্তা নদীতে বালুর উপর ভুট্টা চাষ করেছে আমি নিজের চোখে দেখেছি বালুর মধ্যেও ভুট্টা হয়ে যাচ্ছে এই যে এত উৎপাদন শক্তি এত উর্বরা শক্তি আমার দেশের জমিনে যিনি দিয়েছেন তিনি কে নেয়ামতের তো অভাব নাই এত নেয়ামত আমার বাড়ি সিলেটে সিলেটে আছে পাথরের খনি আছে গ্যাসের খনি কয়লার খনি চায়ের সম্পদ আবার এখন শুনতেছি তেলের খনিও পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এত সম্পদ যেই দেশে আছে এই দেশটা কেন সমৃদ্ধ হচ্ছে না কেন উন্নত হচ্ছে না এর কারণ হলো আমার দেশে যেমন আছে সম্পদের খনি ঠিক তেমনি এই দেশে আছে চোর আর ডাকাতের খনি ইনসাফ নাই পরহেজগারিতা নাই ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ যারা সুষম বন্টন নীতি কায়েম করবে অবিচার করবে না চুরি করবে না ডাকাতি করবে না দুর্নীতি করবে না লুটপাট করবে না এমন মানুষগুলো যদি জনগণের দায়িত্ব পেত জনগণের ভাগ্য খুলে যেত সম্পদগুলোর সঠিক ব্যবহার হতো সুষম বন্টনের কারণে গরিব আর পাওয়া যেত না মানুষগুলো উন্নত হয়ে যেত সমৃদ্ধশালী হয়ে যেত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলে সৎভাবে পালন করলে ঘরের মধ্যে ঠিকমতো খাবারও থাকে না তাহলে শুনুন একটা ঘটনা আমার মনে পড়ল ঘটনাটা কি বলবো সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম তো আমরা সবাই জানি নবীজির অত্যন্ত প্রিয় একজন সাহাবি নবীজির প্রিয়তম বন্ধু ছিলেন নবীজির পরে তিনি প্রথম খলিফা হলেন সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু
ইসলামী রাষ্ট্রের খলিফা সহজ কথায় যদি বোঝাতে চাই ইসলামী রাষ্ট্রের প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট তিনি প্রেসিডেন্টের বউ এসে প্রেসিডেন্টকে বলছে প্রিয়তম স্বামী আমার আমাদের বাচ্চারা সারিদ খেতে চায় সারিদ হচ্ছে আরবদের একটা সুস্বাদু খাবার সারিদ বাচ্চারা খেতে চায় একটু সারিদের আয়োজন করি পয়সা করি আছে নাকি রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট স্ত্রীকে জবাব দিলেন বিবি আমার দেখো রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কারণে মাস শেষে আমাকে যে বেতন দেওয়া হয় এই বেতন ভাতা দিয়ে সংসার চালানো আমার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায় এক্সট্রা কোনো পয়সাও আমার থাকে না বরং যে পয়সা আছে ওইটা দিয়ে সংসারটাই ঠিক মতো চলে না কেমনে সারিদ নামক খাবারের আয়োজন করবা অন্য কোনো খাবার বানায়া বাচ্চাদেরকে বুঝ দিয়ে দাও কিছুদিন পর দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে এই খাবারের আয়োজন হলো এই খাবার তার সামনে যখন আনা হলো প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো আত্মীয় স্বজন বাড়িতে হাদিয়া পাঠিয়েছে স্ত্রীকে ডেকে বললেন নিশ্চিত হওয়ার জন্য স্ত্রীকে প্রশ্ন করলেন আমাদের ঘরে এই খাবার কোথা থেকে এলো কোন আত্মীয় হাদিয়া পাঠিয়েছেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন প্রিয়তম স্বামী আমার কেউ আমাদেরকে হাদিয়া পাঠায় নাই আপনি যে বাজার করার জন্য সংসার চালানোর জন্য আমার হাতে কিছু পয়সা তুলে দেন সেখান থেকে অল্প অল্প করে আমি টাকা বাঁচিয়েছিলাম জমিয়েছিলাম জমানো সেই পয়সা দিয়ে বাচ্চাদের আবদার আমি পূরণ করলাম ইসলামী রাষ্ট্রের প্রধান এই কথা তার নিজের স্ত্রীর কাছ থেকে শোনার পরে কিসের আর ওই খাবার খাবেন তার কলিজাটা ভয়ে থরথর করে কেঁপে উঠল জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সঙ্গে সঙ্গে ক্যাবিনেট আহ্বান করলেন মন্ত্রিসভার বৈঠক মজলিসে শুরার বৈঠক আহ্বান করলেন এরপরে তিনি সাহাবিদেরকে ডেকে বললেন আল্লাহর রসুলের সাহাবিরা শোনো আমি রাষ্ট্রের প্রধান হিসাবে মাস শেষে আমাকে যে বেতন দেওয়া হয় আমার ঘরে গত মাসে দেখা গিয়েছে অল্প অল্প পয়সা বেঁচে যায় আমার স্ত্রী কিছু পয়সা বাঁচাতে পারে জমাতেও পারে সুতরাং আমি এই দায়িত্ব পালন করছি বলে আমাকে আগামী মাস থেকে বেতনটা আরেকটু কমায়া এত টাকা কম দিলে হবে এতে আমার সংসার চলতে অসুবিধা হবে না এই হলো পরহেজগার শাসকদের ইতিহাস আর আমার দেশে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ফটো ভাইরাল হয় দেখবেন ছোটখাটো দায়িত্ব পাইলে সামনে খাবার আর খাবার খাবার আর খাবার বাড়ি যদি থাকে একতলা হয়ে যায় দশতলা বাড়ি যদি থাকে গোবিন্দগঞ্জে তো পাঁচ বছর পরে দেখা যায় বগুড়ায় তিনটা বনানী আর গুলশানে আরো দুইটা ঠিক আছে কথা রাষ্ট্রীয় চোরেরা আমাদের গাইবান্ধায় বিভিন্ন জায়গায় মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয় কিনা জি আপনাদের এলাকায় হয় মসজিদে যে জুতা চুরি করে সে কি মাস্টার ডিগ্রি কমপ্লিট করা উচ্চ শিক্ষিত নাকি অর্ধ শিক্ষিত কিংবা অশিক্ষিত তাহলে মসজিদে যে চুরি করে সেও দেখা যাচ্ছে একজন চোর অশিক্ষিত অর্ধ শিক্ষিত কিন্তু দেখা যায় মাইক চলে গেছে না কারেন্ট চলে গেছে জেনারেটর আছে কার একটা কাহিনী বলেছিলাম মনে আছে আবু বকর রাদিয়াল্লাহু আন তারা ছিলেন এমন শাসক তারা ছিলেন এমন শাসক যাদের হৃদয়ের মধ্যে যার ভয় ছিল তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহু আকবার পড়েন আচ্ছা একটা জাতির রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী লোকেরা যদি লুটপাট আরম্ভ করে নিজের বাপদাদার সম্পদের মতো রাষ্ট্রীয় সম্পদকে মনে করে ভোগ করা আরম্ভ করে ওই জাতির অভাব অনটন দুর্ভিক্ষ আসার সম্ভাবনা আছে না নাই আমাদের রিজার্ভ কেন কমে যায় আমাদের অভাব অনটন কেন বেড়ে যায়
কারণ উচ্চ পর্যায়ে অনেক উচ্চ শিক্ষিত চোরেরা দেশের টাকাকে বিদেশে পাচার করে দিয়েছে এই কারণে আমাদের অভাব অনটন কমে ওই যে চোরের কথা বলছিলাম মনে আছে তো মসজিদের চোর আর আরেকজন হলো গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কলমের খুঁচায় ঘুষ দুর্নীতি চুরি লুটপাট করে ওইটাও তো চোর কিন্তু দুই চোরের ক্যাটাগরি কি এক রকম না স্ট্যাটাস কি এক রকম না একটা শিক্ষিত চোরা আরেকটা মূর্খ অশিক্ষিত চোরা বলেন তো ভয়ানক কোনটা অশিক্ষিতটা না শিক্ষিতটা আরেকটু জোরে বলেন উচ্চ শিক্ষিত চোরগুলো এরা ভয়াবহ বিপজ্জনক এই উচ্চ শিক্ষিত চোরেরা যতদিন সাবধান সচেতন না হবে পরহেজগার না হবে জাতির কপালে কোনো ধরনের পরিবর্তন আসবে না আপনারা শেষ পর্যন্ত শুনবেন তো বাকিগুলা তো আরো সিরিয়াস নিতে পারবেন তো আপনারা এখনো বলছি কো এটা আমি একটা প্রথমটাই যদি এত সিরিয়াস হয় বাকিগুলো আরো সিরিয়াস হওয়ার সম্ভাবনা আছে কুলাইতে পারবেন তো নাম্বার টু দুই নাম্বার হলো নবীজি বলেছেন ওয়াল আমানাতু মাগনামা আমানত যখন খেয়ানত হবে চতুর্দিক থেকে যখন আমানত দারিতা উঠে যাবে তখন ওই জাতির উপরে গজব আসবে আল্লাহর হাবিব সাহাবীদেরকে একবার বললেন ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ যখন আমানতদারিতা উঠে যাবে আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো সাহাবীরা তখন জিজ্ঞেস করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর রাসূল আমানতের খেয়ানত হয় কেমনে নবীজি তখন বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ যখন যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসে যাবে তখন আমানতের খেয়ানত আরম্ভ হয়ে যাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব যে দায়িত্বগুলো পালনের জন্য শিক্ষা দীক্ষা এর পাশাপাশি চরিত্র নৈতিকতা দরকার ওই দায়িত্বগুলোর জন্য যদি শিক্ষা দীক্ষাহীন চরিত্রহীন ব্যক্তি ওই দায়িত্ব পেয়ে যায় তাহলে ওই জাতির অবস্থা খারাপ হয়ে যাবে এখন তো বর্তমান দুনিয়ার দিকে তাকায়া দেখেন মানুষকে পরিচালনার দায়িত্ব যেই জায়গাগুলোতে শিক্ষিত ভদ্র মার্জিত নৈতিকতা সম্পন্ন দিনদার পরহেজগার মানুষ থাকা দরকার এখন এক তারা দুই তারা তিন তারা বাউল আউল ফাউল নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাই যাইতে চায় এগুলো একটা জাতির জন্য বড় দুর্ভাগ্যজনক ব্যাপার আমানতের খেয়ানত যখন চতুর্দিকে আরম্ভ হয়ে যাবে গজব যিনি দিবেন তিনি কে এই জাতির ভাগ্যাকাশে দুর্যোগ আছে চতুর্দিকে এই পাপাচার শুরু হয়ে গেছে ঠিক কি না তিন নম্বর হলো ওয়াজাকাতু মাগরামা মানুষ যখন জাকাতকে জরিমানার মতো মনে করে জাকাত দেওয়া থেকে নিজেদেরকে বঞ্চিত করবে জাকাত দিবে না জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত দেয় না এরা হলো কবিরা গুনাহের অধিকারী লোক জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত দেয় না এদের সম্পদে কোনো বরকত থাকে না সম্পদ পবিত্র হয় না সম্পদগুলো হারাম হয়ে যায় হারাম সম্পদ খেলে শরীর আর হালাল থাকে না শরীরটা হয়ে যায় হারাম হারাম ইবাদতের কোনো ইবাদত দোয়া কোন ইবাদত বন্দেগী হজ নামাজ রোজা কোনো কিছুই কবুল হয় না চার নম্বর হলো ওয়াতুআল্লিমালি গাইরিদ্দিন দিন শিক্ষা বাদ দিয়ে যখন কারিকুলাম সেট করা হবে তখন জাতির উপরে গজব আসবে এখন তো আমাদের কারিকুলাম কুরআন আর হাদিস দিয়ে ভরা জি কুরআন হাদিস তো নাই উল্টা ইসলাম শিক্ষার মধ্যে এখন নাটক আছে ঠিক আছে কথা অবস্থা খারাপ আমি বলার আগে আপনারাই ওয়াজ করছেন আপনারাই সব জানেন এগুলো এখন আর স্কুল কলেজে গিয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করে না এখন নাকি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাস্তবসম্মত শিক্ষা দেওয়া হচ্ছে আচ্ছা তাই তো বাস্তবসম্মত সেই শিক্ষা ব্যবস্থা সেটা আবার কি
আমাদের ছেলেরা আমাদের মেয়েরা স্কুলে গিয়ে এখন আলু ভর্তা কি করে বানাতে হয় আর ভাত কিভাবে রান্না করতে হয় আলু ভর্তা কিভাবে রান্না করতে হয় ডিম ভাজি কিভাবে করতে হয় সেটা বাচ্চাদেরকে শেখানো হচ্ছে এই দৃশ্য দেখে মনে হচ্ছে আমাদের বাচ্চাদেরকে বাবুর্চি আর কাজের বুয়া বানানোর প্রশিক্ষণ চলছে শিক্ষা কারিকুলামের ভেতরে ভালো যা ছিল এখন এগুলো নাই আপনারা যাদের বয়স এখানে 30 বছরের উপরে ছোটবেলায় কত সুন্দর সুন্দর কবিতা আপনারা পড়েছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে মনে পড়ছে আপনাদের পরের লাইনটা কি কবিতাগুলো সুন্দর না প্রত্যেকটা কবিতায় শিক্ষা আছে না নাই তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান কি সুন্দর শিক্ষা কি সুন্দর ছন্দ এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি কার মেহেরবানি কি সুন্দর সুন্দর কবিতা এখন এগুলো নাই যেখানে ইসলাম আছে সেখান থেকে ইসলাম বাদ দেওয়া হচ্ছে কত সুন্দর সুন্দর কবিতা শিখেছি ভোর হলো দূর হলো খুকুমনি এখানে গুলা নাই এখন আগডুম বাগডুম গোড়াডুম সাজে তারপরে এখন আসে কি ক্রিং ক্রিং সাইকেল চালায় ফেরিওয়ালা যায় তারপরে এখন কি আছে হাট্টি মাটিম টিম তারা মাঠে তাদের খাড়া কি জাতের ব্যাককল আচ্ছা এটার এটার কবি কে এর নাম কি জি জানেন নাকি কেউ আমি জানি না এটা কে লিখেছে এটা বের করা দরকার আসলে গুগলে সার্চ করলে আসবে এটা যে লিখেছে সে আসলে কই বোতল খায়া যে এটা লিখছে এটা সেই ভালো জানে এটা কেন বললাম সে লিখলো কি হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম যারা মাঠে পারে ডিম এদের নাকি খাড়া আছে দুইটা আচ্ছা বলেন তো কথাটা বাস্তব না অবাস্তব সিং আছে গরু ছাগলের গরু ছাগল মহিষ ডিম পারতে কোনোদিন দেখেছেন আপনারা সিং আছে এমন প্রাণী বাচ্চা প্রসব করে ডিম পারে না যে এটা লিখেছে বাস্তবতার সাথে কোনো মিল নাই এরকম আগডুম বাগডুম আউল ফাউল শিক্ষা দিয়ে আমাদের বাচ্চাগুলোকে পরবর্তী প্রজন্মকে দিন থেকে দিনই শিক্ষা থেকে বঞ্চিত করে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করার পরিকল্পনা চলছে এখন কত জাতের বই এসেছে শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা ফাইজলামী শিক্ষা নাম দিয়েছি এটার আমি শারীরিক শিক্ষা এটার নাম আমি দিয়েছি ফাইজলামী শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা এগুলোতে কি ঢুকানো হয়েছে এই সকল আমার দিকে তাকান প্লিজ আমি আমি আমার দিকে তাকান প্লিজ আচ্ছা একটা বাচ্চা পাওয়া গিয়েছে পাওয়া গেছে না উনি ওয়াজ শুনতেছে বেশি মনোযোগ দিয়ে বাচ্চা কান্দে খবরও নাই যাই হোক বাচ্চাকেও সামলান আচ্ছা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ পড়েন আপনাদের মনোযোগ একটু আমার দিকে দেওয়া যাবে শুনেন কি বলছিলাম ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আপনাদের ছেলে মেয়েরা এখন এতদিন তো শুধু ক্লাস 1 2 এবং 6 7 ষষ্ঠ সপ্তম শ্রেণীতে এগুলো ছিল এখন 3 4 8 9 পর্যায়ক্রমে একাদশ দ্বাদশ পর্যন্ত এগুলো পড়ানো হবে এগুলো নাকি খুব বাস্তবসম্মত শিক্ষা কি বাস্তবসম্মত শিক্ষা যেগুলো মানুষ 9 10 এ গিয়ে জানে এখন বাচ্চারাই এগুলো জেনে ফেলতেছে আর আরেকটা বিষয় হলো শারীরিক পরিবর্তন হলে মানুষের চিন্তার পরিবর্তন আসে বয়স বাড়লে মানুষের শরীরের মধ্যে পরিবর্তন আসে কি আসে না আচ্ছা আজকে যাদের দাড়ি সাদা চুল সাদা একসময় আপনাদের চুল দাড়ি কালো ছিল কি ছিল না
বয়স বাড়ার সাথে সাথে এখন এগুলো সাদা হয়েছে এটা কি টিচার স্কুল কলেজে বই পড়ায়া শেখাইতে হয় না আমরা নিজেরাই বুঝি এগুলা এক সময় আমাদের হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল ছোট ছোট ছিল হাত পা ছোট ছোট ছিল বয়স বাড়ার সাথে সাথে শারীরিক বৃদ্ধি এটাও যেমন এসেছে মানসিক বিকাশও এসেছে পাশাপাশি অনুভূতির পরিবর্তন মানুষের আসে চিন্তার পরিবর্তন আসে এখন শিক্ষা ব্যবস্থাকে কতটা কলুষিত করা হয়েছে দেখেন ক্লাস 6 এর বইয়ের ভিতরে কৈশোরের যত্ন এই চ্যাপ্টারের ভিতরে ঢুকানো হয়েছে মেয়েদের পিরিয়ড কালীন যা যা হয় সব ওপেন আলোচনা আর আগে মেয়েদের পিরিয়ড হলে তার মায়েরা বোনেরা তাকে সবকিছু বুঝিয়ে দিত এগুলো ঘরোয়া ভাবে পারিবারিক ভাবেই এগুলো শিখিয়ে দেওয়া হতো একটা ছেলের বয়স অন্তিকালে কি পরিবর্তন আসে এগুলো ওপেনলি আলোচনা করা হয়েছে আমি তো ফেসবুকে একটা ভিডিও দেখলাম এক গার্লস স্কুলের এক শিক্ষক এই চ্যাপ্টারটা পড়াতে গিয়ে তিনি বলছেন এক মেয়েকে দেখো এই বয়সে শারীরিক পরিবর্তনের সাথে সাথে অনুভূতির পরিবর্তন আসে এই যে দেখো প্র্যাকটিক্যালি শেখায় আমি তোমার গায়ে হাত দিলাম তোমার কি কোনো ফিলিংস হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই অসভ্যকে আমি যদি পাইতাম কোন ভালো জুতা দিয়া না সেরা স্যান্ডেল দিয়া তার আমি পিটাইতাম অসভ্য বদমাইশ শিক্ষক নামের কলঙ্ক পরবর্তী চ্যাপ্টার এর আগের লেসনে পড়ানো হলো একটা ছেলে একটা মেয়ে ক্লাসে জেনে ফেলেছে ছেলের ভিতরে কি আছে মেয়ের মধ্যে কি আছে পরবর্তী চ্যাপ্টার দেওয়া হয়েছে চলো বন্ধু হই আমাদের ছেলে মেয়েদেরকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানানোর দায়িত্ব আমরা কি কোনো স্কুল আর শিক্ষা কমিশনকে দিয়েছি নাকি জানতে চাই যৌন উন্মাদনামূলক এই সকল লেসন ঢুকিয়ে দিয়ে আমাদের বাচ্চাদেরকে আমাদের কোমলমতি শিশুদেরকে যৌনতার দিকে আমাদের বাচ্চাদেরকে যৌনতার দিকে ধাবিত করে দেওয়া হবে এদেশের সচেতন মানুষরা জীবিত থাকতে এটা সম্ভব নয় শিক্ষা ব্যবস্থা থেকে দিনকে তো বিদায় করে দেওয়া হয়েছেই তার পাশাপাশি এই ধরনের জিনিস ঢুকায় দেওয়া হয়েছে ছেলেমেয়েরা এখন পড়াশোনা করে না তো পরীক্ষা এখন পরীক্ষা এখন আমরা যখন পড়াশোনা করতাম দেখতাম তখন কিছু কিছু সহপাঠী আমাদের পরীক্ষা আসলেই পড়ে নইলে পড়ে না যাদেরকে পরীক্ষা আসতে পড়াতে বসানোও কষ্ট হয় অনেক ছেলে মেয়েরা আছে এদের মা বাপ বলে তোর পরীক্ষা আসছে পড়তে বসোস না কেন পরীক্ষা থাকা সত্ত্বেও পড়ায় বসাতে কত কষ্ট আর সেখানে পরীক্ষা যদি থাকেই না পড়ায় বসাইতে পারবেন এই জন্য আমাদের উস্তাদরা বলতো আমরাও তখন বলতাম স্টুডেন্ট লাইফে ছাত্র জীবন মধুর জীবন যদি না থাকতো এক্সামিনেশন তাই না এটা ছন্দ মনে আছে না আপনাদের ছাত্র জীবন মধুর জীবন যদি না থাকতো এক্সামিনেশনে পরীক্ষা নাই তো ছেলেমেয়েরা কি আর করবে ফাইভ সিক্স সেভেনের ছেলেমেয়েরা এখন ইউটিউবার হচ্ছে টিকটকার হচ্ছে ইউটিউব বানায় টিকটক বানায় ফুড ব্লগ বানায় কিছুদিন পরে তারা কাপল ব্লগ বানাবে কথা কি বোঝা যায় আমাদের বাচ্চাদেরকে এভাবে ধ্বংস করার পরিকল্পনা চলছে বাচ্চারা এখন সন্ধ্যার পরে বাড়িতে এসে পড়ে না কাগজ কেটে ফুল বানায় বিভিন্ন ধরনের পেন্সিল দিয়ে আর্ট পেপারে আঁকাআঁকি করে অ্যাসাইনমেন্টের নামে ফোন হাতে নিয়ে গভীর রাত পর্যন্ত তারা মোবাইল বা ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছে এখন সে কি নিষিদ্ধ সাইটে গিয়ে আজে বাজে কিছু দেখছে নাকি সত্যি অ্যাসাইনমেন্ট করছে কয়জন মা বাবা সেটার খোঁজ রাখতে পারে অনেকের মা বাবাও ব্যস্ত পারিবারিক অনেক কাজকর্ম আছে পারিবারিক ঝামেলার কারণে সব জিনিস তো খেয়াল রাখাও যায় না আমাদের বাচ্চাদেরকে স্কুলেও যেরকম আজে বাজে জিনিস পড়ানো হচ্ছে পাশাপাশি বাসায় এসেও এদেরকে ডিভাইস আসক্ত করার জন্য অ্যাসাইনমেন্টের নামে এই ধরনের তামাশা তুলে দেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট দেন কিন্তু সেটার জন্য মোবাইল আসক্ত হয়ে পড়তে হবে কেন তারপরে আগে তো স্কুল কলেজের ছেলেমেয়েরা ব্যাগের মধ্যে বই খাতা কলম নিয়ে যেত এখন বই খাতা কলমের পাশাপাশি তারা এখন বিছানার চাদর নেয় বালিশও নেয় কাঁথাও নেয় কেন নেয় কয় স্কুলে প্রেজেন্টেশন আছে বিছানা বিছায় দেখাইতে হবে কেমনে ঘুমাইতে হয় কেমনে ঘুম থেকে উঠে বিছানা ঠিক করতে হয় আমি কি বানায় বলতেছি আমি কি বানায় বলছি এগুলো কি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিখার বিষয় নাকি পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা এগুলো কেন এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে ফ্রি মিক্সিং করার সুযোগ দেওয়া হয়েছে দেখেন না এই ক্লাস ফাইভের ছেলে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে ক্লাস ফাইভে পড়া ছেলে তার দুই বান্ধবী নিয়ে কোথায় কুড়িগ্রাম আর কোথায় কক্সবাজার চলে গেছে
জানেন কিনা খবরটা আপনারা জানেন কিনা আপনারা শিক্ষা ব্যবস্থায় দিন নাই নবীজি বলেছেন দিনহীন কারিকুলাম যখন শুরু হয়ে যাবে গজব আসবে আর গজব তো শুরু হয়ে গেছে কেমনে শুরু হয়ে গেছে আপনাদেরকে বলি কষ্ট হচ্ছে আপনাদের না শিক্ষা ব্যবস্থা থেকে কুরআন হাদিস দ্বীনি শিক্ষা বাদ দিয়ে দিলে ওই কারিকুলাম দিয়ে একটা জাতি শিক্ষিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে ওরা শিক্ষিত চোর হবে শিক্ষিত ডাকাত হবে শিক্ষিত দুর্নীতিবাজ হবে যে উদাহরণ একটু আগে দিলাম মসজিদের জুতা চোর আর ওই কলমের খোঁচায় চুরি করা ওই চোর সেও তো এই কারিকুলাম দিয়ে পড়া চোর এই কারিকুলাম দিয়ে পড়াশোনা করা শিক্ষিত মানুষ চুরি করছে কেন ডাকাতি করছে কেন কারণ তার শিক্ষা ব্যবস্থায় কুরআন হাদিস নাই আল্লাহকে চেনার তাকওয়া অর্জনের পরহেজগারি তার কোনো বিষয় এখানে নাই যদি তার এই শিক্ষা কারিকুলামের ভেতরে অন্যান্য বিষয়গুলোর সাথে কুরআন হাদিস থাকতো আল্লাহর ভয় পয়দা হতো আল্লাহর ভয় যখন পয়দা হতো ঘুষ খেত না চুরি করত না ডাকাতি করত না লুটপাট করত না শিক্ষা ব্যবস্থা থেকে দিন তুলে দিলে কুরআন হাদিস তুলে দিয়ে জাতির কপালে বিপদ আসবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো যাই হোক এই মাহফিলগুলোতে আপনারা দিনের কিছু কথা শুনতে পাচ্ছেন এখন এই মাহফিলগুলোতেও যেন মানুষ দিনের কথা শুনতে না পারে মাহফিলগুলোর ক্ষেত্রেও কত কঠোরতা আরোপ করে দেওয়া হয়েছে গাজার আসর হচ্ছে সেগুলো অনেক জায়গায় বন্ধ হচ্ছে না নাচ গান অনেক জায়গায় বন্ধ হচ্ছে না এখন অনেকে আছে বন্ধ করার জিনিস পায় না মাহফিল বন্ধ করে বন্ধ করার জিনিস পান না আপনি আপনি যৌতুক বন্ধ করেন টেন্ডারবাজি বন্ধ করেন চাঁদাবাজি বন্ধ করেন গাঁজা আখড়া বন্ধ করেন মাদক বন্ধ করেন মদ বন্ধ করেন জুয়া বন্ধ করেন বন্ধ করার জিনিস পায় না বন্ধ করার জিনিস পায় না আপনাদের পলাশ বাড়িতে পাশেই গত মাসে এক ওসি সাহেব মাহফিল বন্ধ করে দিয়েছেন কি হ্যাডাম পারমিশন নিয়েছেন আমার থেকে কোরআনই টাকার কোরআন কার আপনি কি না আপনি আল্লাহ আল্লাহ আমাদের মালিক আপনি কি আমি কি আল্লাহর কি আরবিতে বলেন বলেন কোরআন কার কথা কালামুল্লাহ আল্লাহর বাণী আল্লাহর কথা বলতে গেলে আপনার মতো গোলাম না গোলামের ঘরের গোলামের কাছ থেকে কেন অনুমতি নিতে হবে আমি শুধু গোলাম নই তো গোলামের ঘরের আমার বাপ কার গোলাম আমার চোদ্দ গোষ্ঠী কার গোলাম আমরা শুধু গোলাম নই গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আপনার চোদ্দ গোষ্ঠী আল্লাহর গোলাম তো মালিকের কথা বলতে হলে গোলামের ঘরের গোলামের কাছ থেকে কেন পারমিশন নেওয়া লাগে আমাদের মাঝে মাঝে খুব বেশি ক্ষমতা বেড়ে যায় অনেকে আছে চেয়ারে বসে গিয়ারে উঠে যায় এই চেয়ারে আমি এখন বসেছি আমি বসার আগে আজকে এই চেয়ারে আরো চার পাঁচজন বক্তা বক্তব্য রেখে চেয়ার থেকে চলে গিয়েছেন চেয়ার চেয়ারের জায়গায় আছে চেয়ারে বসা লোক জায়গায় এত হেডাম দেখান কেন এত ভাতসাপ কেন চেয়ারে বসে যা মন চাই তাই করবেন না নইলে চেয়ারে বসাইছেন যিনি জুতার বাড়ি খাওয়ায় নামাইতে পারেন তিনি আপনি বন্ধ করতে হলে আপনি বন্ধ করতে হলে আপনাদের পাশেই পলাশ বাড়ি না আপনি বন্ধ করতে হলে পলাশ বাড়িতে যত যৌতুক হয় যৌতুক বন্ধ করেন গাজার আখড়া বন্ধ করেন চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করেন বন্ধ করার জিনিস পান না মাহফিল বন্ধ করেন মাননীয় প্রধানমন্ত্রীর এলাকা বঙ্গবন্ধুর এলাকায় মাহফিল হয় অনুমতি লাগে না এদেশে মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে বড় আওয়ামী লীগার কেউ আছে আমি গত পনেরো বিশ দিন আগে বঙ্গবন্ধুর সমাধির ঠিক এক দেড় কিলোমিটারের ভেতরে মাহফিল করে আসলাম আয়োজনে ছাত্রলীগ আয়োজনে সেখানে মাহফিল হলো ছাত্রলীগের ছেলেদেরকে বললাম পারমিশন আনতে হয়েছে কয় হুজুর মাহফিলের জন্য আবার কার কার পারমিশন মাহফিলে না হবে আয়োজনে ছেলেরা কারা
ওরে বাপ রে বাপ বঙ্গবন্ধুর এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এলাকায় মাহফিল হচ্ছে সেখানে পারমিশন লাগে না আপনি বঙ্গবন্ধুর চেয়ে আওয়ামী লীগের চেয়ে আপনি বঙ্গবন্ধুর চেয়ে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর চাইতে আরো বড় আওয়ামী লীগের তো হেডাম আপনার আপনার থেকে অনুমতি নেওয়া লাগে কথা কি বোঝা যায় দেখেন এখানে হাজার হাজার মানুষ এখানে হাজার হাজার মানুষ কোন পুলিশ নাই প্রশাসন নাই কিন্তু দেখেন তো কোনো ঝামেলা আছে এখানে না মানুষ এসেতে আবার চলেও যাবে এতটুকু না এর তিন ভাগের এক ভাগ যদি এখানে কোনো রাজনৈতিক সমাবেশ হয় দেখবেন কত ঝামেলা চেয়ার দিয়া একটা আরেকটার কপাল ফাটাই ফেলে মারামারি হাতাহাতি এটা তো অনেক ছোট মাহফিল এই যে গত রাতে এবং তার আগের রাতে দুই দিন আমি সেই ভারতের পাশাপাশি এই ভারতের একদম সীমান্ত ঘেঁষা সেই পাট গ্রাম কুড়িগ্রামের সেই সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে মাহফিল করে আসলাম আপনাদের এই প্যান্ডেলের প্রায় এই যে অংশ এটার বিশ তিরিশ গুণ আরো বড় এত মানুষ এটা পুলিশ নাই কিছুই নাই লক্ষ লক্ষ মানুষ আসলো চলে গেল গত বছর আপনাদের পাশে রাজা বিরাটে আমি এসেছিলাম কত মানুষ হয়েছে দেখেছেন আপনারা এত মানুষ আসলো চলে গেল কোনো হাতাহাতি মারামারি ঘটেছে কোরআনের মাহফিল যেখানে শান্তি শৃঙ্খলা সেখানে তো সেখানে পারমিশন লাগে কেন এখানে কি এই মাহফিলে কি মানুষদেরকে কিভাবে গাঁজা খাইতে হয় ওই প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে সন্ত্রাসী করতে হয় গুলি চালাইতে হয় এই প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে কিভাবে বিড়ি খাইতে হয় সিগারেট খাইতে হয় অন্যায় করতে হয় এই প্রশিক্ষণ দেওয়া হয় এখানে তো যতক্ষণ আলোচনা হয় মানুষকে আখেরাতের কথা জান্নাতের কথা পরকালের কথা তাকওয়ার কথা শোনানো হয় এখানে পারমিশন লাগবে কেন পারমিশন তো লাগবে যারা অন্যায় অপরাধ করে তাদের কোন ভালো কাজে কুরআনের মাহফিলে পারমিশনের কোনো দরকার থাকার তো কথা না বরং সেটা সাংবিধানিক ভাবে সেই পারমিশন দেওয়া আছে এদেশের মানুষ এদেশের মানুষ যার যার ধর্ম সে পালন করবে আমরা মুসলমান আমরা মসজিদে যাব ঈদের নামাজে যাব ঈদগাহে যাব মাহফিলের আয়োজন করব এটা সাংবিধানিকভাবে ধর্মচর্চার অধিকার সাংবিধানিকভাবে আমাকে দেওয়া হয়েছে তবে আজকে একটা কথা বলে যাই আমার বাড়ি সিলেটে এটা যদি রেকর্ড হয় ইউটিউবেও যায় ভালো সবাই যদি জানে তো জানুক আমাদের সিলেটে হয়তো আমার জানা মতে এখন পর্যন্ত আমি কখনো শুনি নাই মাহফিলের জন্য পারমিশন লাগে যারা আওয়ামী লীগ করেন বিএনপি জাতীয় পার্টি করেন সবাই বলেন মাহফিল হবে পারমিশন কিসে নেবার নামাজের জন্য কি পারমিশন লাগে তো মাহফিলের জন্য পারমিশন লাগবে কেন আমার বাড়ি সিলেটে প্রত্যেক বছর সিলেটে অসংখ্য মাহফিল করে সিলেটের কোথাও এগুলো নাই আপনাদের উত্তরবঙ্গ আসলে এগুলো শুনি নতুন নতুন ভাব ভাব নেওয়া কিছু মানুষ এই এলাকায় এসেছে আল্লাহ যেন হেদায়াত দেন হেদায়াত কপালে না থাকলে আল্লাহর যা ইচ্ছা তাই করেন কষ্ট হচ্ছে আপনাদের কাদের কাদের কষ্ট হয় না একটু হাত তুলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনাদের কষ্ট হয় না এটা আমি বুঝবো এবার হাত নামাইয়া পকেটে ঢুকান মানুষের পকেটে ঢুকায়েন না আলোচনা শেষ হয় নাই বলছি কয়টা চারটা বলছি কয়টা বাকিগুলো কি আমি বলবো নিতে পারবেন তো আরো সিরিয়াস কথা নেওয়া যাবে তো ইনশাআল্লাহ এখানে কিছু ব্যাগ পাঠাইয়া দেন আপনারা ঠিক আছে ব্যাগ চুপি চুপি যাবে কেউ উঠবেন না আমার আলোচনা কিন্তু শেষ হয় নাই চুপি 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 ব্যাগ যাবে আমরা সবাই এই মসজিদের উন্নয়ন কল্পে শিক্ষা কারিকুলাম যখন প্রণয়ন হবে পাঁচ নম্বর হলো আতার রাজুল যাউজাতাহু ওয়া আক্তা উম্মাহু লোকেরা যখন তার নিজের স্ত্রীর কথা শুনে মায়ের অবাধ্য হবে স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের প্রতি অবাধ্য হবে মায়ের সাথে অসদাচরণ করবে আমার দিকে তাকান কান লাগান মনোযোগ দেন বিয়ে শাদী করার পরে বউয়ের ফন্দিতে অনেকে মায়ের সাথে বাজে আচরণ করে এই রকম মানুষ আমাদের সমাজে আছে না নাই খবরদার বউকে অবশ্যই ভালোবাসবেন নিজের বিবির সাথে সুন্দর আচরণ করবেন বিবিকে সময় দিবেন কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ নিজের বিবির সাথে ভালো আচরণ করো উত্তম আচরণ করো এই জন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন অবশ্যই কিন্তু বউ বউয়ের জায়গায় আর মা হলেন মায়ের জায়গায় বউয়ের
আর আপনি বউকে ভালোবাসবেন সময় দিবেন বউকে সময় দিবেন বউয়ের সকল প্রয়োজন পূরণ করবেন হক আদায় করবেন কিন্তু মা মা হলো আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত বউয়ের কথা শুনে মায়ের প্রতি গাফলতি বা অবহেলা প্রদর্শন করবেন না মনে রাখবেন মা হলো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত পাপের চাইতে মায়ের অধিকার কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি একজন সাহাবী এসে বললেন আমি সবচেয়ে বেশি খেদমত করব কার নবীজি বললেন উম্মুক তোমার মা সাহাবী বললেন সুম্মা মান তারপরে কে নবীজি বললেন উম্মুক তোমার মা সাহাবী তৃতীয়বার বললেন সুম্মা মান তারপরে কে নবীজি তৃতীয়বারও বললেন উম্মুক তোমার মা সাহাবী চতুর্থবার বললেন সুম্মা মান তারপরে কে নবীজি বললেন আবুকা তোমার বাবা নবীজি মায়ের কথা বললেন তিনবার জোরে বলেন কয়বার বাপের কথা কয়বার আপনারা বেজার যে হুজুর একবার আমাদের কথা মায়ের কথা তিনবার কেন তিনবার কারণ আছে না নাই তিন কারণে বাপের চেয়ে মায়ের অধিকার তিন গুণ বেশি জোরে বলেন কয় কারণে কারণ মা এমন তিনটা কাজ করেছেন এমন তিনটা কষ্ট করেছেন যেটা আপনারা করেন না পৃথিবীর কোনো বাবারা করে না এক নাম্বার হলো গর্ভধারণ এটা বাবা করেন নাকি মা করেন দুই নাম্বার হলো প্রসব প্রসব বেদনা এটা মারাত্মক যন্ত্রণা এই প্রসবের কাজটাও ডেলিভারিও মা করেন তিন নাম্বার আপনারা বাজার থেকে এনে খাওয়াতে পারবেন ডানো দুধ কিন্তু মা সন্তানকে বুকের দুধ পান করান এটা দুনিয়ার কোনো বাবা করে না এই যে তিনটা কাজ আবারও বলছি মা সন্তানকে পেটে ধারণ করেন দুই নাম্বার মা সন্তানকে প্রসব করেন তিন নাম্বার মা সন্তানকে দুই বছর আড়াই বছর বুকের দুধ পান করান এই তিনটা কষ্ট মা বেশি সহ্য করার কারণে আল্লাহ তাআলা বাবার চাইতে মায়ের হক তিন গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন সেই মায়ের পায়ের তলায় যিনি বেহেশত রেখে দিয়েছেন তিনি কে আমার কলেজার টুকরা যুবক ভাইরা আমার দিকে তাকান মাকে খুশি করেন আপনার কেরিয়ার সুন্দর হবে আপনার সম্মানজনক রিজিক আসবে দুনিয়া আখেরাতে সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ ছয় নাম্বার হচ্ছে নবীজি বলেছেন ওয়াবার সাদিকহু ওয়া জাফা আবাহু লোকেরা যখন তার সহপাঠী এবং বন্ধুর সাথে ভালো আচরণ করবে আর বাপের অবাধ্য হবে বাবার কথা শুনবে না অনেক ছেলেরা আছে নিজের বাবার সাথে সুন্দর করে কথা বলে না বাবা অসুস্থ বাবাকে চিকিৎসা করায় না বাবা তার কোনো খোঁজ খবর নেয় না অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ বাবার কোনো খোঁজ খবর নেয় না আপনি যখন ছোট ছিলেন আপনার অল্প একটু রোগ বালাই হলে আপনার বাবা নিয়ে আপনাকে হাসপাতালে ছুটে যেত সেই বাবা অসুস্থ সেই বাবার কেন আপনি খোঁজ নেন না কেন আপনি চিকিৎসা করান না সেই বাবাকে যদি অসন্তুষ্ট করে ফেলেন নবীজি বলেছেন হৃদর রব্বি ফি হৃদাল ওয়ালিদ ওয়া সখতর রব্বি ফি সখতিল ওয়ালিদ পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট আবার পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট আপনার বাপকে যদি আপনি নারাজ করে ফেলেন আপনার উপরে যিনি নারাজ হয়ে যাবেন তিনি কে তো এই জন্য আমরা আর কি নিজেদের আব্বাকে নিজেদের বাবাকে আমরা নারাজ করব নাকি এই জন্য আল্লাহর ইবাদতের পরেই খেদমত করতে হবে বাবা আর মায়ের আপনার জন্য সবচেয়ে বড় পীর হলেন আপনার বাবা আপনার মা বাবা মায়ের খেদমত করেন বাবা মায়ের খেদমত যদি আপনি করেন নবীজি বলেছেন হুমা জান্নাতুকা এই বাবা মায়ের খেদমতের মাধ্যমে আপনাকে যিনি খুশি হয়ে জান্নাত দিবেন তিনি কে পিতামাতার খেদমত যখন সন্তান করে না তার জীবনেও গজব আসবে নাম্বার সেভেন সাত নাম্বার হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোতে যখন হই হুল্লুর বেড়ে যাবে পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে তখন ওই জাতির ভাগ্যে গজব আছে এখন দেখেন আরে মনে হচ্ছে যেন আমাদের সমাজ দেখে দেখে নবীজি এগুলো বলছেন আমাদের সমাজগুলোর মসজিদে দেখবেন ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে এলাকার সুদখুর ঘুষখুর বেনামাজি সুদখুর ঘুষখুর লুটেরা দুর্নীতিবাজদের গলার আওয়াজ ইমামের গলার আওয়াজের চাইতে বেশি বড় এগুলো হলো আখিরি জামানার আলামত কিয়ামতের আলামত শেষ জামানার দৃশ্য এবং এগুলোই হলো গজব আসার বড় কারণ নাম্বার এইট আট নাম্বার হলো ওয়াসাদাল কামিলাতা ফাসিকহুম যখন ফাসিক লোকেরা বিভিন্ন এলাকা এবং গোত্রের নেতৃত্ব দিবে নাম্বার নাইন নয় নাম্বার হলো ওয়াকানা জাইমুল কওমি আরদালাহুম
আল্লাহর নবী বলেছেন যখন নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিবে তখন ওই সমাজে ওই রাষ্ট্রে গজব আসবে উৎকৃষ্ট না নিকৃষ্ট চরিত্র আর একটু জোরে বলেন নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজকে নেতৃত্ব দিবে ভালো মানুষ দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ পরহেজগার মানুষ আল্লাহওয়ালা মানুষ এরা নেতৃত্বে থাকবে না নেতৃত্বে থাকবে চেহারাটা দেখলেই লাগে চোরের মতো দেখতেই চোর চোর লাগে অন্যায় অপরাধ জগতে তার পদচারণা অন্যায় অপরাধ জগতে নেতৃত্ব এমন মানুষ যখন সমাজ আর রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া আরম্ভ করবে তখন গজব আসবে আরে আমরা তো এখন এমন একটি দুঃখজনক পরিস্থিতিতে পড়েছি কি আর বলবো দুঃখের কথা নবীজি বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু আখেরি জামানা এমন একটা সময় আসবে ইসলাম শুধু নামে থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ সমাজে থাকবে মানুষ মনে করবে ইসলাম মানে নামাজ রোজা ইসলাম মানে হজ আর যাকাত কিন্তু ইসলাম দিয়ে পরিবার সমাজ অর্থ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সব কিছু ইসলাম দিয়ে পরিচালনা করতে হবে এটা মানুষ ভুলে যাবে এই জন্য দেখবেন আমার সমাজেও মুমিন নামধারী মুনাফিক আছে তারা কয় হুজুর আপনি এই কোরআনের কথা কোরআন দিয়ে মসজিদ চালান সব কিছুই বলেন এইটা বলবেন না ওইটা বলবেন না এই রকম করে রেস্ট্রিকশন সব জায়গায় আছে না নেই রাগ করবেন না একটা কথা বলি কোন হুজুর যদি যেমন আপনাদের এলাকার মসজিদে যদি ইমাম সাহেব বলেন এখানে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আছেন মসজিদ কমিটির সবাই আছেন মুসল্লিও আছেন সবাইকে লক্ষ্য করে বলছি এই মসজিদ সভাপতির আইনে চলবে না সেক্রেটারির আইনে চলবে না ইমাম খতিবের আইনে চলবে না মসজিদ চলবে আল্লাহর আইনে তখন দেখবেন সভাপতি সেক্রেটারি মুসল্লি সবাই বলবে হুজুর ঠিকই কইছেন মসজিদ চলবে আল্লাহর আইনে এই কথা শেষ করে ইমাম বা খতিব সাহেব যদি বলেন যে আল্লাহর আইনে মসজিদ চলবে সে আল্লাহর আইনে মসজিদের বাইরে গোটা সমাজ চলবে এই কথা যদি বলেন তখন দেখা যাবে যারা একটু আগে কইছিল ঠিক ঠিক এদের মধ্যে কিছু মানুষের চেহারা তখন কালো হয়ে যাবে বুঝলাম না মসজিদ আল্লাহর আইনে চলুক বেজার হয় না কয় ঠিক আছে কিন্তু সমাজ এবং রাষ্ট্র আল্লাহর আইনে চলুক এটা বলার পরে তার চেহারা কেন কালো হয়ে যায় কারণ আল্লাহর আইনে চললে চোর ডাকাতরা নেতৃত্ব দিতে পারবে না আল্লাহর আইনে যদি সমাজ চলে রাষ্ট্র চলে চুরি ডাকাতি থাকবে না এই জন্য চোর ডাকাত দুর্নীতিবাজের মন খারাপ হয়ে যায় যে আল্লাহর আইনে মসজিদ চলবে সে আল্লাহর আইনে আসমান জমিন চলবে আসমান জমিন কার তো আইন কি চলবে আপনার বাপের আর দাদার আসমান জমিন আল্লাহ বানাইছেন আপনার বাপ দাদার আইন চলার জন্য না কথা বলেন না কেন আসমান জমিন কার তো আসমানের নিচে জমিনের উপরে আইন চলবে কার শিরক শুধু মূর্তি পূজা করলেই শিরক হয় না শিরকের আরেকটা ডেফিনেশন হলো আল্লাহ যেটা দিতে জানেন আল্লাহ যেটা দেন ওইটা আরেকজন দিতে পারে এই বিশ্বাস করার নাম শিরক যেটা আল্লাহ দিতে পারে যেটা আল্লাহ দেন ওইটা আরেকজন দিতে পারে যেটা আল্লাহ দেন ওইটা আরেকজন দিতে পারে গুরুত্বপূর্ণ কথাই যেন তিনবার বলতেছি শেষবার বলে শুনেন যেটা আল্লাহ দেন ওইটা আরেকজন দিতে পারে এটা বিশ্বাস করা শিরক এই জমিন কিভাবে চলবে আইন দিয়েছেন কে তা আমি যদি বিশ্বাস করি আমার অমুক তমুক আরেকটা আইন দিতে পারে বা আমি আরেকটা আইন দিলাম এই আইনে চলবে এটা যে মানবে সেও কাফে তারে যে কাফের বলবে না ওইটাও কাফির কারণ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন হতে পারে না আল্লাহর আইনের উপর কোনো আইন নাই যে আল্লাহর আইনে মসজিদ চলবে যে আল্লাহর বিধান মতো মসজিদ চলে ওই আল্লাহর বিধান মতো গোটা আসমান জমিন চল গোটা আসমান চলে ওই আল্লাহর আইন মতো জমিনটাও চলতে হবে হুকুমটা কার যখন নিকৃষ্ট চরিত্রের লোকেরা নেতৃত্ব আরম্ভ করবে ওই জাতির উপর গজব আসবে দশ নম্বর হলো উকরিমার রজুল মাখাফাতা শাররিহি যখন অনিষ্টকারী লোকদের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাদেরকে ভয় করে কিছু মানুষ হক কথা বলা বন্ধ করে ওদেরকে সম্মান করবে তখন গজব আসবে অবশ্য এই ধরনের লোক এখন আমাদের আলেমদের মধ্যেও আছে আল্লাহর হাবিব বলেছেন জাহান্নাম কিয়ামতের দিন আলেম দিয়ে উদ্বোধন করা হবে
কোন আলেম ওইটা ওই ভন্ড যে ভন্ড তার আলেমের ব্যক্তিত্ব ভুলে গিয়ে ফাসেক ফুজ্জারদের পদলে হন আরম্ভ করে দেয় এদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিম ইসসামা শেষ জামানা এমন কিছু আলেম আসবে আসমানের নিচে জমিনের উপরে এরা হবে নিকৃষ্ট ফাসেকদের পদলে হন করবে চাটুকারিতা করবে জালিমদের জিরাপি খাবে পিরানি খাবে হক কথা বন্ধ করে দিবে অবশ্য এমন আলেম এখন আর দেখা যায় না যে আলেমের গলা দিয়া ফাসেক ফুজ্জারদের প্রশংসা বের হয় ওইটা কখনো আলেম হতে পারে না এটা একটা ভন্ড এলাকার টাটকা চোর তার প্রশংসা করছে কয়েকটা পয়সার জন্য এলাকার টাটকা সুদখোর তাকে সমাজের সামনে নানা ধরনের উপাধি দিয়ে প্রেজেন্ট করছে এই তো গত তিন দিন আগে এক জায়গায় মাহফিলে গেলাম আমাকে একজন কয় এই যে পুস্তারে ওনার নাম আছে না ওনার নামটা একটু সুন্দর করে বলবেন আমি বললাম নাম আছে নাম বলবো ও তো দোয়া করবো আমরা একজন আরেকজনের জন্য দোয়া করতে পারি কিনা কিন্তু আপনি বলছেন ওনার একটু ওনার একটু প্রশংসা করবেন প্রশংসা করব কি কারণে আমি কি ওনাকে দেখছি না জানি চিনি না জানি ওনার স্বভাব চরিত্র আমি জানি না ওনার সম্পর্কে জানি না উনি হালাল উপার্জন করে না হারাম উপার্জন করে উনি ভালো পথে চলে না মন্দ পথে চলে আমি কেন তার গুণগান গাইব গুণগান হবে কার এটা বলেন বলছেন আপনি ওনার জন্য দোয়া করেন দোয়া করা যায় কিন্তু চাটুকারিতা করা যাবে চাটুকার মৌলবি বের হয়েছে উলামায়ে চাটুরে উলামায়ে সো দেখেন না দেখেন না জান্নাতের ঠিকাদারি নিছে জান্নাতে বুঝায় দেয় জান্নাত তোর বাপের না জান্নাত জাহান্নামের ফয়সালাকারী কে আমি আপনাকে জান্নাতি বানাতে পারবো না আপনি আমাকে জান্নাতি বানাতে পারবেন না হ্যাঁ আমি এটা বলতে পারবো আল্লাহ আপনি সবাইকে জান্নাতি বানায় দেন আপনি বলতে পারবেন আল্লাহ হুজুরকেও আপনি জান্নাতি বানান দোয়া করা যাবে সার্টিফিকেট দেওয়া যাবে আল্লাহর হাবিব বলেছেন এগারো নম্বর ওয়া শুরিবাতিল খুমুর মদ পান যখন জায়েজ হয়ে যাবে মদের লাইসেন্স যখন দিয়ে দেওয়া হবে তখন গজব আসবে এখন অবশ্য মদের লাইসেন্স নাই বারো নম্বর হলো লুবিসাল হারি রেশমি পোশাককে মানুষ যখন জায়েজ মনে করবে তেরো নম্বর হচ্ছে ওয়াত্তুখিদাতিল কাইনাত গায়িকাদেরকে মানুষ গ্রহণ করবে গায়িকাদের পিছনে পিছনে ছুটবে গায়িকা আর নায়িকাদের পিছনে এখন অবশ্য যুবকরা আগের থেকে কম যায় যারা যাচ্ছে তারাও একদিন ফিরে আসবে ইনশা গায়িকা নায়িকাদের পিছনে ছুটা এটা কিয়ামতের আলামত এটা হচ্ছে গজব আসার কারণ সভ্য ছেলে কখনো কোনো নারীর পেছনে দৌড়াতে পারে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন চক্ষুটাকে নারীর দিকে না দিয়ে পরনারী থেকে চক্ষুটাকে যেন হেফাজত করে নিচের দিকে দিয়ে দেয় হুকুমটা কার এজন্য যুবক ভাইরা চোখের হেফাজত করতে হবে মেয়ে দেখলেই তাকায় থাকবেন না চোখের হেফাজত করবেন আল্লাহকে ভয় করবেন মেয়েদের পিছনে ঘুরঘুর করিয়েন না নিজের চরিত্র ঠিক করেন দেখবেন সুন্দরী সুন্দরী মেয়ের বাপ আপনার পিছনে ঘুরবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য চরিত্রবান হন আল্লাহ তৌফিক দেন বলেন আমিন চোদ্দ নম্বর হচ্ছে ওয়াল মাহাজিফ যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে বাদ্য বেড়ে যাবে বাজনা বেড়ে যাবে গজব আসবে বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া এটা হলো কিয়ামতের আর একটা আলামত আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে বাজনা বেড়ে যাবে এখন তো আমাদের অনেকের ঘরে বাজনা ছাড়া বিয়ে শাদিও আরম্ভ হয় না বাজনাকে মানুষ হালকা বিষয়ে মনে করেছে অবশ্য এই গান বাজনা আমাদের গাইবান্দার গোবিন্দগঞ্জে নাই হ্যাঁ এখানে আছে ওয়াজ কমন পড়ে গেছে তাই না বিয়ে হলো পবিত্র হালাল জিনিস তা শুরু করে হারাম গান বাজনা দিয়ে তো হারাম দিয়ে যদি আরম্ভ হয় হারামের মধ্যে কোনো আরাম আছে নাকি আল্লাহর কসম করে বলছি গান বাজনা নামক হারাম জিনিস দিয়ে যারা হালাল বিয়ে যারা হালাল বিয়ে গান বাজনা দিয়ে শুরু করে ওই দম্পতির যত সন্তান হবে এগুলাও ঝাঁকানাকা মার্কা সন্তান আসবে কারণ তার শুরুটা ভালো হয় পনেরো নম্বর হচ্ছে ওয়ালানা আখিরিল উম্মতি আউওয়ালাহা উম্মতের পরবর্তী প্রজন্মের লোকেরা যখন পূর্ববর্তীদেরকে দোষারোপ করবে এই যে পনেরোটা গুনাহের কথা বললাম নবীজি বললেন এই পনেরোটা গুনাহ পনেরোটা পাপ
যখন সমাজে ছড়িয়ে যাবে কি গজব আসবে শোনো আল্লাহর নবী বলেছেন ফাল ইয়ারতাকিমু ইনদা যালিকা রিহান হামরা অগ্নিবায়ুর গজবের জন্য তোমরা অপেক্ষা করো আল্লাহর হাবিব বলেন অগ্নিবায়ুর গজবের অপেক্ষা করো দাবানল আসবে আগুন আসবে কুত থেকে আসবে নিজেরা ওঠের পাবা না আল্লাহ এটা পারবেন না আল্লাহর ক্ষমতা নাই গজবের কথা নবীজি এখানে শেষ করেন নাই নবীজি এর পরে বলেছেন খাসফান ওয়া মাসখান শুধু অগ্নিবায়ু নয় খাসফান ভূমি দশ আসবে ভূমিকম্প আসবে এই তো এক সপ্তাহ আগে মাটিটা কাঁপায়া দিলেন কে আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যেই গোটা দুনিয়ার বিল্ডিং আর ঘর বাড়িগুলোকে মাটির তলায় মুহূর্তে ধসায় দিতে পারবেন কিনা আল্লাহর হাবিব বলেছেন এই 15টা গুনাহ যদি করো ভূমিকম্প আসবে ওয়া কাযফান চেহারার বিকৃতির গজব আসবে চেহারাগুলোকে আল্লাহ বিকৃত বানায়া দিবেন চেহারা পাকা করে দিবেন চেহারাগুলোকে বিকৃত বানায়া দিবেন ঘন ঘন ঘূর্ণিঝড় ভূমিকম্প চেহারার ধস চেহারার বিকৃতি ভূমি ধস আর অগ্নিবায়ুর মতো ভয়াবহ আসমান জমিনের গজব যিনি দিবেন তিনি কি গজব থেকে বাঁচতে হলে কি করব এই গুনাহগুলো ছাড়ব যে যে স্তরে আছি আমি আবার যদি পেছন ফিরে যাই তো বলবো রাষ্ট্রীয় পর্যায়ে চুরি ডাকাতি বন্ধ করতে হবে আমার দেশের এক দায়িত্বশীল ব্যক্তি পরশুদিন বক্তব্যে বলেছেন সামনে দুর্ভিক্ষ আসতে পারে দুর্ভিক্ষ তো আসবেই যে হারে চুরি সামারি শুরু হয়েছে রডের জায়গায় বাস ঢুকানো আরম্ভ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা থেকে দিন বাদ দিয়েছেন এদেশের ওলামা মাসে এক পীর সাহেবদেরকে ডাকেন ডেকে বলেন আপনারা একটু ঠিক করে দেন কোন কোন সাবজেক্ট কুরআন হাদিস আর কি কি রাখা দরকার দিন ঢুকায় দেন দেখবেন বিপদ তুলে নেবেন কে করোনা আসছিল মনে আছে আপনাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে বাংলাদেশের মানুষ পচা নোংরা 10 লক্ষ মানুষ মরে যাবে মরছে কথা বলেন আমরা বেঁচে আছি অবশ্য আমরা করোনার চেয়ে শক্তিশালী এই কারণে এক গাধা বলেছিল আমরা করোনার চেয়ে শক্তিশালী বলছে না তো শুনেন করোনার চেয়ে আমরা শক্তিশালী এই কারণে কি বেঁচে গেছি ফ্রান্স ইতালি জার্মানি ইউকে ইউএসএ এদের চিকিৎসা ব্যবস্থা কত উন্নত তাদের দেশে লাশের পাহাড় কবর দেওয়ার জন্য লাইন ধরতে হয়েছে জায়গা পাওয়া যায় নাই তাদের চেয়ে আমরা কত অনুন্নত আমাদের পাসপোর্ট ওদের কাছে ভ্যালুও এটা তারা বুঝবে যারা এখানে অনেক ব্যবসায়ীরা আছেন আপনারা বিদেশে সফরের সময় এমবাসিতে পাসপোর্ট জমা দেন না দেখবেন পাত্তাও দেয় না বাংলাদেশি পাসপোর্টকে যারা বাংলাদেশের পাসপোর্টকে পাত্তা দেয় না তাদের দেশে লাশের পাহাড় আর আমার দেশে আরে বাপ রে বাপ মানুষ মাস্কও লাগায় নাই আবার যে মাস্ক পরেছে ওই মাস্কের মধ্যেও আবর্জনা ময়লা করোনা ভাইরাসও দেখলে ভয় পায় যে গাদাগাদি আমাদের দেশের পাবলিক বাসে আর মানুষ যেভাবে চলাফেরা করে করোনাও মনে হয় বলেছিল তখন ভাই রে তোদের দেশে ঢুকতাম কেমনে তোরা আমার চেয়ে আরো বড় ভাইরাস এটা হাসার জন্য বলে নাই কথার একটা কথা বলছি আর কি তো আমরা যে বেঁচে গেলাম কেন বেঁচে গিয়েছি জানেন আলহামদুলিল্লাহ পৃথিবীর অন্যান্য দেশের চাইতে আমার দেশের দিনদারিতা বেশি একটানা পাঁচ মাস ছয় মাস আজকে শুধু এই গোবিন্দগঞ্জের এই খোলা হাটিতে নয় সারা দেশে শত শত মাহফিল হচ্ছে একটানা পাঁচ ছয় মাস জিকির আজকার এত জিকির আজকার তাসবিহ তাহলিল এত মাহফিল এত খতম এত মসজিদ এত মাদ্রাসা আল্লাহর এত গুণগান আল্লাহর এত প্রশংসা এই জমিনে হয় এই জন্য এই জমিনের মানুষের উপরও আল্লাহ দয়া করেছেন তাহলে আলেমুল আমাদেরকে দুশ্মন মনে করবেন না একটু ডাকেন শিক্ষা কারিকুলামে কোরআন হাদিস দোকান দেখবেন গজব সব শেষ হয়ে যাবে বরকত দিবেন কে আর কোন কোন বিষয়ে বলেছিলাম একটু মনে করে আই দিচ্ছি যাকাত ব্যবস্থা চালু করে সুদ বাদ দেন যাকাত চালু করেন এরপরে কি বলেছি আমানতদারিতা প্রত্যেকটি সেক্টরে যেন আমানতদারিতা থাকে স্বভাব চরিত্র যদি ভালো করি পরহেজগার আল্লাহওয়ালা নেতৃত্ব যদি সব জায়গায় চলে আসে আমি ওয়াজ কইরা এখানে কয়জন মানুষকে আমি নামাজি বানাতে পারবো অনেকে নামাজি হয়ে যাবে কিন্তু রাষ্ট্রীয় আইন যদি হয় নামাজ না পড়লে দেখবেন একটাও বাড়িতে নাই সব মসজিদে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ক্ষমতা পাইলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস কোথাও আল্লাহ কোরআনের কোথাও আল্লাহ নামাজ পড়ার বা আদায় করার কথা বলেন নাই আল্লাহ বলেছেন নামাজ কি করো
কায়েম করো কায়েম মানে কি আপনি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন নামাজ কায়েম করবেন আমার রাষ্ট্রের মুসলিমরা নামাজ পড়তেই হবে না পড়লে শাস্তি দেওয়া হবে এর নাম কায়েম এর নাম কি আল্লাহওয়ালা মানুষরা যদি নেতৃত্বে থাকে গজব আল্লাহ উঠায় নেবেন গজব থাকবে না অভাব থাকবে না অনটন থাকবে না দেখবেন বরকত দিয়ে জমিনটাকে ভরে দিবেন কে আল্লাহ শুধু ওয়াজ করলেই সব মানুষ ভালো হয়ে যাবে না মানুষ কয়টা সুদখুর সুদ ছাড়বে এত করে বুঝাই যে সুদের সর্বনিম্ন গুনাহ হলো মার সাথে জিনা করা তাও সুদখুর গিয়া সুদ খায় কিন্তু যদি রাষ্ট্রীয় দায়িত্ব গুরুতে মনে করেন আমাকে যদি আমাকে যদি আল্লাহ এই সুযোগ দিতেন যে তুমি রাষ্ট্রীয় দায়িত্বে আছো তো আমি আইন করতাম যারা সুদ খাবে এদেরকে জেলখানায় ঢুকিয়ে রাখা হবে দেখতেন সুদ খাওয়া টোটালি বন্ধ হয়ে যেত বন্ধ হয়ে যেত না তাহলে বোঝা গেল কিছু কিছু জিনিস আছে ওয়াজ দিয়ে হয় না এটা ক্ষমতা দিয়ে করতে হয় এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ভালো কাজের বিষয়টা অনুরোধের নয় এটা আদেশের তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল এখানে আলেম ওলামাগণ আছেন তাদেরকে সাক্ষ্য রেখে বলেছি আল্লাহ বলেছেন ভালো কাজের ব্যাপারে অনুরোধ নয় আমর আল্লাহ কি বলেছেন অর্ডার করো আদেশ করো ইসলাম অনুরোধের বিষয় নয় এই কাজগুলো মেনে নেন দাবিগুলো মেনে নেন এটা হলো অনুরোধ এই অনুরোধ করতে হয় তখন ইসলাম যখন ক্ষমতার জায়গায় থাকে না আর ইসলাম যখন ক্ষমতার জায়গায় থাকবে তখন আর অনুরোধ জানানো লাগবে না তখন আইন পাশ হয়ে যাবে আদেশ আসবে মদ বন্ধ করে দাও সুদ বন্ধ করে দাও ঘুষ বন্ধ করে দাও তাহলে বোঝা গেল ওয়াজ শোনার পাশাপাশি সবাই ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যাওয়ার জন্য ইকামতে দিনের আন্দোলনে সবাইকে সামিল হতে হবে সবাই রাজি আছেন তো কারা কারা ইকামতে দিনের পক্ষে নিজেকে সুপর্দ করে দিবেন দু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন।